হবা তুই নিন বিয়াত বাজিস না, আমি খবর পাইছি এটা মাইমাল অত হেরা নাই খবর লইবার কাম কিতা আমার জেগালে তো আমি কইয়াত লইলাম মানে আমি তো জানিয়া আমাইছি ও জানিয়া আমাইছ তুমি ওই তুই আর তুই তোর কুটুমালা খর আমরা কেউ ভাইতে নাই কুটুম খেসো কেউ হইতে নাই কিতার লাগে কিতার লাগে মারাজ কিতা আগুয়া হয়ে গেছ তুমি জাতর ওস নিস কিতা বুঝস নানি আমরা উষা জাতর আর তারা নিশা জাতর তোমার এখান কইল তুমি কেন ভাইলাই ওয়াই শুনো এক বাজারও খরচ করতে অসুবিধা নাই এক মসজিদে নমাজ পড়তে অসুবিধা নাই বাজারও গিয়ে এক কাপ চা খাইতে অসুবিধা নাই ঈদগাহ একলগে ঈদুল নমাজ পড়তে অসুবিধা নাই আর কুটুমালা করতে অসুবিধা হয়ে যায়নি আর ওবাই শুনো এলা যদি ওই মাত তা তুমি তোমার ফল লোক মাইমালার ঘুরিয়ে আনছো কিতা মাতস হুঁশকরি মাত ইনো হুঁশকরি মাততাম কিতা দেখো তুমি কো চাইন তোমার বিয়ের বাড়ির মানুষ যারা আসুন এরা কিন্তু মাছের ব্যবসা করেন নানি মাছ সুরকি ফলাইন নানি মাছ নিয়ে বাজারে বেসন নানি মাইমাল খারে কয় যে মাছ ফলায় যে মাছ তুলে তো মাছের মাছ রেডির যেটা কাম কাজ আছে ওরা এরারে মাইমাল কয় নানি ইলা যদিও তুমিও তো মাইমাল আমিও তো মাইমাল খাইলো তুমি ফুরকিত মাছ মারলাম দুই ভাই একলগে মিলিয়া তা আমরা কিন্তু মাইমাল নাইনি আর মাইমাল এগুলো তো কোনো জাতর নাম নাই এগুলো একটা কর্মর নাম যেমন দোকানদারে দোকানদারই করে তারে খোয়া হয় মাজন ড্রাইভারে ড্রাইভারই করে তারে খোয়া হয় ড্রাইভার ওলা মাইমালে মাইমালি করে মাছ মারে ও তারে খোয়া হয় মাইমাল এনে তুমি যদি মাছ মারে তুমি সময় মাইমাল আমি মাছ মারলে আমি সময় মাইমাল আমি যখন গাড়ি তুটি তখন আমি প্যাসেঞ্জার যদি হইতাম পারি আমি যদি বাজারও যাই দোকানের সবজি লোয়াত তখন আমি কাস্টমার যখন হইতাম পারি তা আমি যখন মাছ মারমু তখন আমি মাইমাল হইতে লাগবো মাছ মারা আমি মাইমাল আর ও যেটা মানুষ হয় তুমি তেন মাইমাল হো এরা মাছ মারা বাদ দিয়ে যখন আগে দোকানও হামায় কিছু সামান লওয়ার সময় তখন দোকানদারে এরারে মাইমাল কয় না কাস্টমার কয় যখন গাড়ি তুটে তখন এরারে মাইমাল খোয়া হয় না প্যাসেঞ্জার খোয়া হয় যদি জাত হইতো তার মাইমালি তার জাত হইতো তো গাড়ি তুটলো তাদের কইতে আসলাম মাইমাল দোকানে গেলেও কইতে আসলাম মাইমাল আরও কিছু করলেও কইতে আসলাম মাইমাল সেই সময় নাম বদলে কি তার লাগে তার ওটা লাগে কইয়া তুই আর তোমারে চারটাত তুমি আসো তুমি থাকো চারটাত আমার হারাইতে হারতে না আমার হারানোর চেষ্টাও করিও না আমি দুনিয়ার সব মানুষের মানুষ হিসাবে দেখি আমার যে হাত হওয়া নাক কান মুখ আছে তারা রওলা আছে তার লাগে আমি আমার হওয়ার লগে অন থেকে বউ আনমু ও গাঁর আর বাড়ির আর কুটুম খেয়ে আসে আর তুমি আর অমুই থাকলে থাকি না থাকলে নাই এত কোনো অসুবিধা নাই দরকার পড়ে আমি একলা আমার হওয়ার লগে থেকে বউ আনমু ও আনমু আমি দুনিয়া থাকতে সময় জাত পাতর এবার দেবে দেখুন মিটিয়ে যাওয়ার চেষ্টা করমু অন্তত পক্ষে আমার ঘর থেকে ঘরে গিয়ে যাইমু তার রইব তুই তোর কুটুমালা কর আমরা আর ভাইতে না ওই পঞ্চায়েত তুই নিগুলো ওই গুরস কিতার লগে তারা এদিন সভা সমিতি করি আগলে গেছুন জানোস না নি এখন তারা এক দল আর আমরা আর এক দল এগুলো লগে আর করিস না তুই আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষের বিভ্রান্তি লাগাইয়া বুটর ফায়দা লওয়ার লাগিয়া পলিটিক্যাল লিডার হলে এই চালটা করছো আমরা কোনোদিন তো আমরা মাতার মাঝে সুচ জীবনে পাইছে না যে এরা কিরান এরা মাইমাল এরা ও সম্প্রদায় হেরা ও সম্প্রদায় আমরা তো সবসময় এখন মানুষ হিসেবে দেখছি আমরা যদি এরারে কোনো দিন আগলাইয়া দেখতাম তো এরার মসজিদ আলোক থাকলো নি এরা মাদ্রাসা আলোক থাকলো নি আমরা মসজিদ আলোক থাকলো নি মাদ্রাসা আলোক থাকলো নি ঈদগাহ আলোক থাকলো নি স্কুল আলোক থাকলো নি এক স্কুলেও তো ভরি নানি এক মসজিদও তো নমাজ ভরি নানি হ্যাঁ আমরা কোন দিন কোন সময় খারে আগলাইলাম হ্যাঁ আগে থেকে চলি আর হিসাবে চলেন নাই এখন তারে আর তারে আগলার খেয়ে এই গান্ধার রাজনীতি আগলার এই রাজনীতি শিকার যে আমরা নয়া হইয়ারিলা নাই আমরা আর একবার হিন্দু মুসলমান হইয়া আগলানি হইয়া আসছে আজকে আমরা হিন্দু হিন্দু হয়ে গেছি মুসলিম মুসলিম হয়ে গেছি হিন্দু মুসলমানের লোক মিলেন না মুসলমান হিন্দুর লোক মিলেন না যার কারণে দেশ কত নিষেধি যার তারা এই সাম্প্রদায়িক একটা হিংসা হারাইয়া দিছে বলে হিন্দু মুসলমানের মাঝে দিয়া দেশের মানে দেশের মানুষের এক পাঠ করছে এখন জাতির মধ্যে স্যার ক্ষয় বাক করে ফেলাই দিত এরা কিন্তু আমরা বাই নাইনি এরা কিন্তু মানুষ নাইনি কোন দিন কোন মানুষই এরারে আগলাইছে তে গতদিন তারা এক ডাকে হাবুলি এখন হয়ে গেলা কিতার লগে এটা তো আর লুকাইল নাই সমাজ এটা তো প্রচলিত হয়ে গেছে নানি কিছু মানুষ উচ্চ সম্প্রদায়ের মানুষ কিছু নিচা সম্প্রদায়ের মানুষ ওলা একটা মাত আছে নানি উচা সম্প্রদায়ের যেগুলো ওগুলো এরার লগে এমন খারাপ ব্যবহার করিয়া আইতা দীর্ঘ কত বছর তাকিয়া এরার মানুষ হিসাবে গণিত না বুটোর সময় এলে খালি বুটোর লগে ব্যবহার করে এরারে মর্যাদা দিছেন না এরারে শিক্ষা ব্যবস্থার লাগে এরারে অগ্রসর করা হয়েছে না এরারে সমাজ প্রতিষ্ঠিত করার লাগে এরার লাগে কিছু করা হয়েছে না আজকে এরা হিসাব মিলাইয়া দেখছে যে আমরার মাঝে কেউ নেতৃত্ব দেওয়া না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি
এর কারণে হেরা দোষ আমি কইতাম না, দোষ আমরারও আছে, বা যারা উচ্চ সম্প্রদায়ের মানুষ এরারও দোষ আছে। এরা যদি এরারে লগাইয়া টানিত, বড় করতো, ফোড়ার ফোড়ার ব্যবস্থা করতো, এরার মাঝে আজকে দেখো না ভালো ভালো ডক্টর ইঞ্জিনিয়ার এটার সংখ্যা কম নাই, কম কারণ কীটা তারা অঙ্ক করে দেখছে আমরা মাঝে, আমরা নেতৃত্বদের মতো আমরা কেউ নাই, আমরা মাঝে যদি ওজন লিডার থাকে তাহলে আমরা চিন্তা করব। আজকে উঁচু সম্প্রদায়ের যারা অতদিনে নেতৃত্ব দিয়ে আইতা, তাই যদি এরারে যদি সুনজরে দেখতা, বালা নজরে দেখতা, তো আজকে তারা নিজের মাঝে নেতা তৈরি করা, লিডার তৈরি করার চিন্তা তারা মাঝে আইল না, অনেক নিজরে আগলাইবার চিন্তা আইল না, অনেক তারা আলোক আর এক সম্প্রদায়ের মানুষ ইগান তারা মাথা তাইল না, অনেক ইগান এরার খাসলত, এরার ব্যবহার, এরার মাত কথা থাকিয়া, আশার ব্যবহার থেকে হেরা ইগান বুঝছে, বুঝিয়ে আজকে তারা আগলি তো স্যার, কিন্তু ক্ষতি হইব, পুরা দেশের ক্ষতি হইব, সমাজের ক্ষতি হইব, জনগোষ্ঠীর ক্ষতি হইব। ইনো তাই তিন মুসলিমে মানুষ কয়েকজন আগলিছেন, ইনো তাই তিন কীতা ক্ষতি করতা, ক্ষতি কীত হইব ও ও খালি খানি আঙ্গুল লগু নানি ওলা আগলাইয়া, আর মোটো খান মজুত করতে পারো নি আবার দেখো, ও খালি ও আঙ্গুল লগু আগলাও আগলাই দেখো আতর মোট শক্ত হয়নি, দেখো না একবার ট্রাই করে দেখো, খালি খানি আঙ্গুল লগু আগলাও, হ্যাঁ ও দেখি আতর মোট ওলা পুরা মোট করতে জানি মুটর নি না পুরা মোট করতে পারতেন না, ও মুগি শক্তি কমে গেছে তো, এক খানি আঙ্গুল হরা শক্তি কমে গেছে তো, তেও বুঝো বুঝো এক আঙ্গুল, এক খানি আঙ্গুল যদি কমার বাদে মোট করা যায় না, তে আজকে আমরা লগর এক ভাই আইন যারা লাগে গতকালকে আমরা একলগে চলছি, যারা আমরা নিজের ভাই মনে করছি, যারা আমরা নিজের মনে করছে, আজকে এরা যখন আগলি দিব তখন তুমি তোমার শক্তি আর থাকবো নি, সমাজ হিংসা বিদ্বেষ আরও বাড়িব নাই না, কমবো বাড়িব, আল্লাহ যখন আগলাইছে না, আল্লাহ যখন সারা রেখো কর, ঈশ্বর আমার বন্ধা আর বেটিং সময় ঈশ্বর আমার বান্দি, আল্লাহ বেশ বানাইতে সময় তারা লাগে আলোক বানাইছেন নি না, দুজক বানাইতে তারা লাগে আলোক বানাইছেন নি না, হ্যাঁ খবর তোয়ার সিস্টেম তারা লাগে আলোক করছেন নি না, খবর যাওয়ার সিস্টেম আমার লাগে আলোক করছেন নি না, খবর আগলাইছেন না, জন্নত আগলাইছেন না, দুজক আগলাইছেন না, নিয়ামত আল্লাহ আগলাইছেন না, দুনিয়া যত ফল ফুল দিছ এর মাঝে বিলি ওগুলো ও সম্প্রদায়ের মানুষের খাদ্য, এগুলো ও সম্প্রদায়ের মানুষের খাদ্য, এটা করছেন নি না, স্বয়ং আল্লাহ যখন আমরা আগলাইছে না, তো আমরা মানুষই এখানে মানুষের মাঝে আগলানি চিন্তা করি। আজকে যারা এই নোংরা ছাল সালার, যারা মানুষের বিভিন্ন বাগে বাঘ করতো স্যার, এরা খালি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আজকে যারা আমরা এই বাইন্তর প্রতি আমরা মনের মাঝে গিন্না হারার, আর হেরার মনো আমরা প্রতি গিন্না হারাইতরা, যারা এরা খাইলে আল্লাহর কাছে ছুটতে পারতো না, এরা সব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর যত বেটা এই কথা মনে করিলাইন যে অমুক নিচু জাতির আমি বড়ো জাতির, অমুক নিচু জাতির আমি বড়ো জাতির, এই সুজার জন্য তো দিতে পারতাম না, সবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর তুমিও যে নোংরা চিন্তা করছো, তোমারও চিন্তাও বদলাও না, আমার তোমরা যেটা চলটায় ওরা সুন্দরই চলিও, চলতায় না খাল্লোকে এখন খুঁজে দিও, বাদ মাংসলকে চলবে না, খাল্লোকে চলতো না, বাদ মাংসল, বাদ মাংসলকে চলতো না, জাত কিতারে আবার উচ্চ বংশের মাঝে লুচ্ছাই নাই নি, বদমাস নাই নি, সুর নাই নি, ডাকাইত নাই নি, হবিস নাই নি, মার্ডারি নাই নি, নাই নি, মানুষ সব মানুষ, তার মান আর হুশ আছে হে মানুষ, ওখান সোজা বুঝি নিতে, আর বাদ বাকি দেতাই তো আমরা কর্ম, কেউ অটো চালার, কেউ রিক্সা চালার, কেউ ওতা করে, কেউ হতা করে, কেউ মাছ মারের, বিভিন্ন ধরনের কাম করে, কেউ জুতা সিলাই করে, জুতাই সিলাই করতে মানুষ নাই নি, হ্যাঁ চুল কাটে রে মানুষ নাই নি, তুমি তার এলাম কিতালে করতে, আজ যদি চুল কাটার দুনিয়ায় থাকে না, যে তুমি কয়েকদিন বাদে তো কুসু দূর হয়ে যাবে, চুল লাম্বইয়া, দাড়ি লাম্বইয়া, মুখ লাম্বইয়া, তুমি তোমারও চিন্তাই নাই, হে যদি তোমারে শোয়ার বাদে তুমি মানুষ বনো, তো তারে তুমি মানুষ কইতে অসুবিধা হবে মানে, আজ জুতা এখন থেকে গেলে বাজার লইয়া আতলিয়া আটা যায়নি, সরম করে নানি ওটা জুতা চুললেও তো সরম করে, যে জুতা যে সিলার বাদে যে সিলাই করে তোমার সম্মান বাড়ায়, তার সম্মান তোমার চোখ বাড়ায় না কেন, যে তুমি চুলে দাঁড়িয়ে বলতে বগস গইয়া আন্দু হয়ে যাও, যে তোমার মানুষের আকৃতিও তা বাড়া নিয়ে দেয়, তারে তুমি কীতালে মানুষ কইতে অসুবিধা হয়, প্রত্যেকটা মানুষের যার যে কর্ম করে তার কর্ম দিয়া তারে বিচার করিও না, সব মানুষের মানুষ হিসাবে দেখি কর্ম করতে লাগবো, আর প্রত্যেক বিভাগও মানুষ থাকতে লাগবো, নাইলে এই সমাজ চলতো না, এই দুনিয়া চলতো না, এটা করো যদি মানসিক কর্ম করা বাদ দিলিব, জুতা সিলাই কটায় জুতা সিলাই বাদ দিলিব, চুল কাটায় চুল কাটা বাদ দিলিব, বাদ দিলিব নাই, তারা যদি তুমি নাফিত করিয়া এলামি করো চুল কাটা বাদ দিলিব, এগুলো মসিয়া করিয়া এলামি করো জুতা সিলাই বাদ দিলিব, প্রত্যেক মানুষের সম্মান দিও, প্রত্যেক মানুষ এই সমাজের দরকার, আর তার কারণে প্রত্যেক জাত মানুষের এই পৃথিবীর সৃষ্টি করছো। ঠিক আছে রে ভাই, আমি নিজেও নোংরা রাজনীতির শিকার হয়ে গেছিলাম, আর তুমি তো ভাই আমারে খারাপ পাইস না, তোমরা দুইটা জেলা চলডায় ওলা চলো, ঠিক আছে, খারাপ পাইবারই না কিছু নাই, ঠিক আছে।